আমরা সাধারণত খাবারের স্বাদ বাড়াতে এবং গরমের দিনে শরবত তৈরি করতে লেবু ব্যবহার করি, কিন্তু এর উপকারিতা এখানেই শেষ না। লেবুতে আছে ভিটামিন সি এবং খনিজ উপাদান, যা আমাদের হৃদযন্ত্রের ধরফরানি কমানো থেকে ফুসফুসকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। আর সকাল সকাল লেবু পানি পান করা আরও ভালো। নিয়মিত সকালে এক কাপ লেবু পানি পান করলে আমাদের দেহে পাবে জাদুকরি উপকারিতা। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখুন সকালে নিয়মিত লেবু পানি পানের জাদুকরি উপকারিতাগুলো কী কী। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এক, পাকা লেবুতে থাকে ইলেকট্রোলাইটস যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। সকাল সকাল লেবু পানি আপনাকে হাইড্রেট করে এবং শরীরে যোগান দেয় এই সব প্রয়োজনীয় উপাদানের, যা দেহের পানি শূন্যতা দূর করে। দুই, লেবু পানি দেহের ত্বকের জন্য খুবই ভালো। লেবুর ভিটামিন সি উপাদান দেহের ত্বক ও টিস্যুর জন্য খুব জরুরি, তাই ত্বকের যে কোনো সমস্যা রোধ করতে প্রতিদিন লেবু পানি পান করুন। আপনার ত্বককে করে তোলে সুন্দর ও পরিষ্কার। তিন, বুক জ্বালাপোড়া দূর করে। যাদের এই সমস্যা আছে, রোজ আধা কাপ পানির মাঝে এক চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। চার, অন্য যে কোনো খাবারের চেয়ে লেবু পানির ব্যবহারে লিভার অনেক বেশি দেহের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে। পাঁচ, আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্নতা ও উৎকণ্ঠা দূর করতে সহায়ক। ছয়, উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে লেবু পানি। সাত, লেবু পানি শরীরের রক্তবাহী ধমনী ও শিরাগুলোকে পরিষ্কার রাখে। আট, হাড় জয়েন্ট ও মাসল পেইন কমায় দ্রুত। নয়, সকালে চা বা কফি পান করে দিন শুরু না করে লেবু পানি পান করুন। দশ, গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো লেবু পানি। এটা শুধু নারীর শরীরই ভালো রাখে না, বরং গর্ভের শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সহায়তা করে, মাকেও গর্ভকালে রোগবালাই থেকে দূরে রাখে। সচেতন হন, সুস্থ থাকুন, সুন্দর জীবন যাপন করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।